আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞানের তোমাদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সলিউশন দেখব। তাহলে চলো আমরা ফার্স্ট অফ অল কোশ্চেনগুলোর সাথে পরিচিত হয়ে নিই। তো তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে তিন, গার্হস্থ্য বিজ্ঞানের এটা তোমাদের তিন নম্বর কাজ। অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে দ্বাদশ অধ্যায় সুতা তৈরি ও বুনন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা এবার দেখি। কাজ এক, কর্মপত্র পূরণ। নিম্নলিখিত বস্তুগুলো কোন বুননের তৈরি তা পাঠ্যবস্তু অনুসারে নিচের ছকে সাজাও। জিন্স, গামছা, লুঙ্গি, ড্রিল, তাঁতের শাড়ি, বিছানা চাদর, গ্যাবার্ডিন, শেরওয়ানি, লাইনিং, ভয়েল, পর্দার কাপড়। এখানে একটা তোমাদের সক দেওয়া আছে, সেটা হচ্ছে বয়ন পদ্ধতিতে সাদা সিদা, টুইল, সাটিন, বস্ত্রের নাম এবং যৌক্তিক কারণ লিখতে হবে। কাজ টু, নকশা তৈরি, সাদা সিদা, টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি করতে হবে। তো আমি এখানে সুন্দর করে তোমাদের চিত্র সহ ব্যাখ্যা এবং সক সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিয়েছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে দেখে তোমরা লিখবা, ইনশাল্লাহ তোমরা অবশ্যই অতি উত্তম মার্ক পেয়ে যাবা। মনে রাখবা সবসময় যেন খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, কোনো যেন কাটাকাটি না হয় সেদিকে সতর্ক থাকবা। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। Let's start. Press the bell icon on the YouTube app and never miss another update.